আজকে আমরা খুবই মজার একটা বিষয় সম্পর্কে জানবো। মজার বিষয়টি হচ্ছে কি, মহাবিশ্ব। মহাবিশ্ব সম্পর্কে আমরা কি কিছু জানি? তাহলে আমরা এই অধ্যায় থেকে মহাবিশ্ব সম্পর্কে কিছু জেনে নিই। মহাবিশ্ব, আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাও? দিনের আকাশে আমরা সূর্য ও মেঘ দেখতে পাই, আবার রাতের আকাশে চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। তাহলে আমরা যখন আকাশের দিকে তাকাই, আমরা মেঘ, সূর্য এবং রাতের আকাশে চাঁদ ও অসংখ্য তারা দেখতে পাই। আমরা যা দেখতে পাই তা ছাড়াও মহাকাশে আরো অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না এবং কল্পনাও করতে পারি না যে মহাবিশ্বটা কত বড়। মহাবিশ্বে কি কি রয়েছে আমরা কি জানি? গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথ, উল্কা, ধূমকেতু, নীহারিকা ইত্যাদি। যেমন আমরা পৃথিবীতে বসবাস করি, পৃথিবী হচ্ছে মহাবিশ্বের একটি গ্রহ। আমরা এখন এগুলো সম্পর্কে ধীরে ধীরে জানবো। আমরা চাঁদের ছবি দেখতে পাচ্ছি। চাঁদ কি? মহাকাশের যে বস্তু পৃথিবীর চারিদিকে ঘুরে তাই হচ্ছে চাঁদ। এটা শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই। এছাড়াও টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই। তাহলে আমরা খালি চোখে চাঁদ কেমন দেখি? এরকম। আমাদের পৃথিবী হচ্ছে একটি গ্রহ এবং পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে কে? চাঁদ। তাই চাঁদকে বলা হয় পৃথিবীর একমাত্র উপগ্রহ। আর এই চাঁদ কি দিয়ে গঠিত? শিলা দিয়ে গঠিত একটি গোলাকার বস্তু। শিলা আমরা জানি, শিলা এক ধরনের খনিজ পদার্থ। আর আমরা এখন জানলাম কি, আমরা সবসময় চাঁদের আলো, চাঁদের আলো বলি, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো যখন চাঁদের গায়ে পড়ে, ঠিক তখনই আমরা চাঁদকে দেখতে পাই। চাঁদের ভিতরে কি রয়েছে? পাহাড়, পর্বত, উপত্যকা। আমাদের পৃথিবীতে যেমন অনেক কিছু রয়েছে, চাঁদের ভিতরেও অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা তা খালি চোখে দেখতে পাই না। আমরা দেখতে পাচ্ছি কি, চাঁদ আস্তে আস্তে আলোকিত হচ্ছে, অন্ধকার জায়গাটা আস্তে আস্তে আলোয় ভরে যাচ্ছে। তাহলে আমরা সম্পূর্ণ চাঁদটাকে দেখতে পাচ্ছি এবং কি দেখা যাচ্ছে? পৃথিবী দেখা যাচ্ছে তার চারপাশে। আস্তে আস্তে আবার ঢেকে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা আলোকিত অংশটুকু দেখতে পাচ্ছি। তাহলে প্রতিটা দিন এমনই হয়। তাহলে আমরা এখন কি জানবো? চাঁদের বিভিন্ন দশা সম্পর্কে জানবো, চাঁদের দশা বা পর্যায়সমূহ। আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন। কখনো কখনো চাঁদকে বড় এবং গোলাকার দেখায়, আবার কখনো তা ছোট এবং অর্ধ গোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদের আটটি দশা বা পর্যায় রয়েছে। প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমরা রাতের আকাশ দেখলে কি দেখি? কখনো চাঁদকে দেখি ছোট আকার, আবার কখনো চাঁদকে দেখি তা বড় আকারে রয়েছে। তাহলে এই যে চাঁদকে আমরা কখনো ছোট কখনো বড় বিভিন্ন আকৃতিতে দেখছি, তাকে বলা হচ্ছে কি, চাঁদের দশা। অর্থাৎ আমরা কোন অংশ দেখি? চাঁদের উজ্জ্বল অংশটুকুই দেখি। এই উজ্জ্বল অংশের আকৃতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তন কি? চাঁদের দশা। চাঁদের 8টি দশা রয়েছে এবং প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমরা তাহলে একটু ছবিটা দেখি। আমরা চাঁদের 8টি দশা দেখতে পাচ্ছি। অমাবস্যা, ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, এই যে আলোকিত অংশটা দেখতে পাচ্ছি, এরকম বাঁকানো নৌকার মতো, এই বাঁকানো অংশটাকে আমরা কি বলছি? ক্রিসেন্ট। অর্ধেক অন্ধকার, অর্ধেক আলোকিত, আমরা তখন কি বলছি? প্রথম চতুর্থাংশ। এই আলোকিত অংশটাকে আমরা বলছি প্রথম চতুর্থাংশ। চাঁদের আলোকিত অংশ কি? ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারপর আমরা সম্পূর্ণ চাঁদকে দেখতে পাচ্ছি, তখন আমরা কি বলি? পূর্ণিমা বা ফুল মুন। চাঁদের আলোকিত অংশটা, এই যে আলোকিত অংশ ছিল, তা আবার কি আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আবার অর্ধেক আলোকিত, অর্ধেক অন্ধকার হয়ে গেছে, কিন্তু এটার নাম হচ্ছে শেষ চতুর্থাংশ। এরপর কি হচ্ছে? আলোকিত অংশ একদম কমে গেল, তাকে বলছে কি? ক্রমশ হ্রাস পাওয়া, ক্রিসেন্ট। এরপর আস্তে আস্তে আবার অমাবস্যা হয়ে গেল, অর্থাৎ সম্পূর্ণ চাঁদটি ঢেকে গেল। এখন এটা কেন হয়? চাঁদের এই দশাগুলো আসলে কেন হচ্ছে আমরা সংক্ষিপ্ত ভাবে জেনে রাখি। সূর্যের চারপাশে কি ঘুরে? সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, আর পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরে। এরকম ঘুরতে ঘুরতে একটা সময় কি হয়,
সূর্য, চাঁদ এবং পৃথিবী একটি সরল রেখা বরাবর চলে আসে, তখন কি হয়, এই অবস্থাটা হয়, অর্থাৎ সূর্য, মাঝে হয় চাঁদ, তারপর থাকে পৃথিবী। পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ চলে আসার ফলে সূর্যের আলো যখন চাঁদের উপর পড়ে, তখন আমরা পৃথিবী থেকে চাঁদ আর দেখতে পাই না, কেননা সূর্যের আলো চাঁদের এক পৃষ্ঠে পড়ে, অপর পৃষ্ঠটা অন্ধকার হয়ে যায়, তখন আমরা বলছি অমাবস্যা। আবার যখন সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখা থেকে আবার সরতে শুরু করে, আবার ঘুরতে শুরু করে, তখন আমরা আবার আস্তে আস্তে দেখতে পাই চাঁদকে, দেখতে দেখতে এক সময় সম্পূর্ণ চাঁদ দেখতে পাই। কখন? যখন সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী চলে আসে। এভাবে চলতে চলতে আবার অমাবস্যা চলে আসে। তাহলে এই যে 8টি দশা, তা প্রতিনিয়ত ঘটতে থাকে এবং এই অবস্থা থেকে সম্পূর্ণ দশাগুলো পার হয়ে আবার এখানে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে, অর্থাৎ চাঁদ পৃথিবীকে প্রায় 28 দিনে ঘুরে, অর্থাৎ প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমরা সৌরজগৎ দেখতে পাচ্ছি, মাঝে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে সব গ্রহ উপগ্রহগুলো ঘুরছে, এটাকে কি বলা হচ্ছে? সৌরজগৎ। তাহলে সৌরজগৎ কি? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাই হচ্ছে গ্রহ। গ্রহের নিজস্ব কোনো আলো নেই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। আমরা একটু আগে ছবিতে কি দেখলাম? সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গোল আকারের জিনিস ঘুরছে, যেগুলোকে আমরা কি বলছি? সেগুলোকে আমরা বলছি গ্রহ। এরকম আমাদের পৃথিবী হচ্ছে একটি গ্রহ। আমাদের পৃথিবীও কি করছে? সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘুরছে, এবং পৃথিবীর চারপাশে কে ঘুরছে? চাঁদ। তাই চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ, এবং এই গ্রহগুলোর নিজস্ব কোনো আলো নেই। আমরা একটি সৌরজগতের ছবি দেখতে পাচ্ছি। এই যে সূর্য, সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ ঘুরছে, এবং তাদের নিজস্ব একটি গতিপথ রয়েছে, অর্থাৎ এই গ্রহটা কখনো এখানে ঘুরবে না, এই গ্রহটা কখনো ওখানে ঘুরবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে সূর্য, সূর্যকে কেন্দ্র করে কোন কোন গ্রহ ঘুরছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সূর্য থেকে সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। সূর্য থেকে 3 নম্বরে কে রয়েছে? পৃথিবী। আর পৃথিবীর চারপাশেও ঠিক এমনটি করেই চাঁদ ঘুরছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। এই যে গ্রহ, তাদের একটি নির্দিষ্ট গতিপথ রয়েছে, অর্থাৎ নেপচুন কখনো ইউরেনাসের রাস্তায় ঘুরবে না, আবার ইউরেনাস কখনো বৃহস্পতির রাস্তায় ঘুরবে না, আমাদের পৃথিবী কখনো মঙ্গলের রাস্তায় ঘুরবে না। যার যার রাস্তা বা কক্ষপথ নির্দিষ্ট, সে শুধুমাত্র এই যে আমরা গোল একটা সার্কেল দেখতে পাচ্ছি, এই বরাবরই ঘুরবে। এই সমগ্র বিষয়টাকে কি বলা হচ্ছে? সৌরজগৎ। এবং আমরা যে অধ্যায়ের নাম পড়েছি মহাবিশ্ব, এই মহাবিশ্বে এরকম অনেক সৌরজগৎ রয়েছে। সৌরজগতের গ্রহসমূহ। সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। সূর্যের নিকট থেকে ক্রমান্বয়ে দূরের গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। আমরা ছবিতে একটু আগেই দেখেছি। আমরা একটি উজ্জ্বল নক্ষত্র দেখতে পাচ্ছি, আমরা যাকে তারা বলে থাকি। গ্রহ পর্যবেক্ষণ। কোন গ্রহটা পর্যবেক্ষণ করব? শুক্র। আমরা সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে শুকতারা এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা হিসেবে যা দেখি, সেটিই হচ্ছে শুক্র গ্রহ। শুক্র সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। তাহলে আমরা আকাশে অনেক তারার মাঝে একটি উজ্জ্বল তারা দেখতে পাচ্ছি, তাকে আমরা কি বলে থাকি? সকালে বলে থাকি শুকতারা, আর সন্ধ্যার সময় বলে থাকি সন্ধ্যা তারা। আসলে এটা কি? এটা হচ্ছে শুক্র গ্রহ। আর এই গ্রহটা হচ্ছে সৌরজগতের যত গ্রহ রয়েছে সবচেয়ে বেশি উজ্জ্বল। আমাদের কি ছবিটা মনে আছে? শুক্রই কিন্তু পৃথিবী থেকে সবচেয়ে কাছে। আমরা একটু দেখে নিতে ছবিটা। এই যে আমাদের পৃথিবী, পৃথিবীর সবচেয়ে কাছে কে? শুক্র আর মঙ্গল। আমরা এখন জানবো গ্যালাক্সি সম্পর্কে। রাতে আকাশের দিকে তাকালে আমরা শুধু চাঁদ এবং গ্রহই দেখতে পাই না, আরো অনেক তারা বা নক্ষত্রও দেখতে পাই। তাহলে এই যে আমরা অনেক নক্ষত্র দেখতে পাই, এবং অনেক নক্ষত্র দেখতেও পাই না, চাঁদ, সূর্য, নক্ষত্র সব কিছু মিলিয়ে কি তৈরি হয়? গ্যালাক্সি তৈরি হয়। গ্যালাক্সি কি? নক্ষত্র পর্যবেক্ষণ। কি করতে হবে? পরিবারের বড় একজন সদস্যকে নিয়ে রাতের আকাশের দিকে তাকাই এবং নক্ষত্র পর্যবেক্ষণ করি।
নিচে দেখানো ছবির মতো নক্ষত্র মণ্ডল খুঁজে বের করি। খাতায় নক্ষত্র মণ্ডলের ছবি আঁকি। আমরা রাতের আকাশে তাকালে কি দেখব? অনেক নক্ষত্র দেখব। অনেক সময় নক্ষত্রগুলো একত্রে কিছু আকৃতি তৈরি করে, যেগুলোর কিছু নাম রয়েছে, যেমন কালপুরুষ। এই আকৃতিকে আমরা বলছি কালপুরুষ, এটাকে বলছি গ্রেট বিয়ার, এই আকৃতিকে বলছি পেগাসাস। এই যে নক্ষত্র মণ্ডল, আমরা সূর্য দেখতে পাচ্ছি, এটি একটি নক্ষত্র। নক্ষত্র কি? নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র। অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায়, কারণ এগুলো অনেক দূরে অবস্থিত। মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতি সৃষ্টি করে। বিশেষ আকৃতি সম্পন্ন এই নক্ষত্র জোটকে নক্ষত্র মণ্ডল বলে। কালপুরুষ এমনই একটি নক্ষত্র মণ্ডল। অর্থাৎ আমরা জানতে পারলাম কি, আমরা যে একটু আগে সৌরজগৎ দেখেছিলাম, সৌরজগৎ কি ছিল? সূর্য, সূর্যের আশেপাশে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্যাস, অনেক কিছু নিয়ে সৌরজগৎ। সেই সৌরজগতে একমাত্র উজ্জ্বল নক্ষত্র কি? এই সূর্য, যেটা হচ্ছে কি, জ্বলন্ত গ্যাসের বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো রয়েছে, তাপ রয়েছে এবং অন্যান্য শক্তি রয়েছে। সূর্যের মতো আরো অনেক নক্ষত্র রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু যেগুলোকে আমরা তারা বলি, তারা এতটাই দূরে পৃথিবী থেকে, এতটাই দূরে আমরা তাদেরকে খুব বেশি ছোট দেখি। মহাকাশে এরকম অসংখ্য নক্ষত্র রয়েছে এবং এই নক্ষত্রগুলো জটলা বেঁধে থাকে, একসাথে থাকে। তারা যখন একসাথে জটলা বেঁধে থাকে, তখন দেখলে বিভিন্ন আকৃতির মতো দেখায়, যেমন ব্যক্তি, বস্তু, প্রাণী। তাদেরকে কেমন দেখাচ্ছে সেটার উপর ভিত্তি করে কি তাদের নামকরণ করা হয়। যেমন আমরা একটু আগেই দেখেছি পেগাসাস, কালপুরুষ, গ্রেট বিয়ার, এবং আমরা জেনেছি কি, কালপুরুষ হচ্ছে একটি নক্ষত্র মণ্ডল। আমরা একটা গ্যালাক্সির ছবি দেখতে পেলাম, যার নাম হচ্ছে কি, মিল্কি ওয়ে। সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ, আবার সৌরজগৎ গ্যালাক্সির অন্তর্ভুক্ত। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত, তার নাম মিল্কি ওয়ে। রাতে আমরা যেসব নক্ষত্র এবং গ্রহ দেখতে পাই, এগুলো এই ছায়াপথের অন্তর্ভুক্ত। মিল্কি ওয়ে দেখতে সর্পিলাকার। তাহলে সৌরজগতের মধ্যে কি ছিল? সূর্য ছিল, গ্রহ ছিল, উপগ্রহ ছিল, ধূমকেতু ছিল, গ্যাস ছিল, আর অনেক কিছু। এখন বলছি কি, এই যে সৌরজগৎ, সেটা আবার আরেকটা জিনিসের অন্তর্ভুক্ত, সেটা কি, গ্যালাক্সি। তার মানে সৌরজগৎ থেকে গ্যালাক্সি বড়। আর গ্যালাক্সিটা কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। আমরা একটু আগে নক্ষত্র সম্পর্কে জেনেছি। নক্ষত্র কি ছিল? বিশাল বিশাল গ্যাসের জ্বলন্ত কুণ্ডলী। এরকম হাজার 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 নক্ষত্র একসাথে মিলে তৈরি করে এই যে গ্যালাক্সি। অর্থাৎ গ্যালাক্সির ভিতর হাজার হাজার নক্ষত্র মণ্ডলী থাকে, সৌরজগৎ থাকে, আর আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা একটা সৌরজগতের মধ্যে রয়েছে। সেই সৌরজগৎটা কোথায় রয়েছে? একটা গ্যালাক্সিতে রয়েছে, আর সেই গ্যালাক্সির নাম কি, মিল্কি ওয়ে। আমরা যে রাতের আকাশে তারা এবং গ্রহ দেখতে পাই, সেগুলো হচ্ছে এই গ্যালাক্সির অন্তর্ভুক্ত। এটা দেখতে কেমন? সর্পিলাকার। আমরা দেখতে পাচ্ছি সাপের মতো, এরকম বাঁকানো বাঁকানো। তাহলে আমরা কেন বলছি যে আমরা যেসব নক্ষত্র, গ্রহ দেখতে পাই, সেগুলো এই ছায়াপথের অন্তর্ভুক্ত বা এই গ্যালাক্সির অন্তর্ভুক্ত? কেননা মহাবিশ্বে আরো অনেক গ্যালাক্সি রয়েছে, আমরা এই গ্যালাক্সির মধ্যে বসবাস করি, অন্যান্য গ্যালাক্সিতে আমরা থাকি না। তাহলে আমরা কি বুঝতে পারছি মহাবিশ্ব আসলে কত বড়? আমরা এই পৃথিবীটাই কখনো দেখে শেষ করতে পারবো না। তাহলে এই পৃথিবী হচ্ছে সৌরজগতের অংশ, সৌরজগৎ হচ্ছে গ্যালাক্সির অংশ, গ্যালাক্সি হচ্ছে মহাবিশ্বের অংশ। তার মানে মহাবিশ্বে কত হাজার হাজার গ্যালাক্সি রয়েছে, এই হাজার হাজার গ্যালাক্সিতে কত হাজার হাজার সৌরজগৎ নক্ষত্র রয়েছে। আমরা শুধুমাত্র একটি গ্রহতে বসবাস করি এবং সেই একটি গ্রহের একটি দেশে বসবাস করি, সেই দেশটা সম্পর্কে আমরা ঠিক মতো জানি না বা দেখতে পারি না। তাহলে আমরা বুঝে নিই আমাদের মহাবিশ্বটা কত বড়। তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখতে অনেকটা এরকম, মাঝের জায়গাটা বেশি উজ্জ্বল, এই জায়গাটাতে কি অনেক বেশি নক্ষত্র থাকে, এবং মাঝের জায়গাটাতে দেখা যায় কি, যে সকল নক্ষত্রের বয়স বেশি সে সকল নক্ষত্র থাকে, আর যে সকল নক্ষত্র নতুন নতুন বা বয়স্কন, তারা দেখা যায় চারপাশে থাকে। এই গ্যালাক্সির কোনো একটা জায়গায় সৌরজগৎ রয়েছে, ধরলাম এই জায়গায় সৌরজগৎ, সেই সৌরজগতের কি রয়েছে,
পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর কোন একটা জায়গায় আমরা রয়েছি। আমরা কি ভাবতে পারছি? আমরা এখন মহাবিশ্ব সম্পর্কে আরেকবার জানি। মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে জানে না। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছু নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, মহাবিশ্ব সময়ের সাথে চারিদিকে ক্রমশ বড় হচ্ছে। তাহলে আসলে আমরা জানি না মহাবিশ্ব কত বড়। মহাবিশ্বে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, কত পদার্থ আর শক্তি, কত কিছু যে আছে তা আমরা কল্পনাও করতে পারবো না। এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বে এই যে গ্যালাক্সি রয়েছে, সেই গ্যালাক্সি কত কোটি কোটি গ্যালাক্সি। এবং এগুলো নিয়ে যারা গবেষণা করে, অ্যাস্ট্রোনাট বা বিজ্ঞানীরা, তারাও জানে না যে আসলে মহাবিশ্ব কত বড় এবং মহাবিশ্বে কত কিছু রয়েছে। তাদের ধারণা, মহাবিশ্ব যত সময় যাচ্ছে ততই আরো বড় হচ্ছে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম আমরা এই বিশাল মহাবিশ্বের ক্ষুদ্র একটা জায়গায় বসবাস করি। এই ক্ষুদ্র জায়গাটার নাম কি? পৃথিবী। সেটা হচ্ছে একটা গ্রহ। গ্রহ হচ্ছে একটি সৌরজগতের অংশ, আর সৌরজগৎ হচ্ছে একটি গ্যালাক্সির অংশ, আর গ্যালাক্সি কি? মহাবিশ্বের একটা অংশ। এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে একটা মহাবিশ্ব গঠিত হয়। তাহলে আমরা এখন শূন্যস্থান পূরণ করি। সৌরজগতে যে বস্তু পৃথিবীর চারিদিকে ঘুরে তা হলো কি? চাঁদ। সূর্য একটি নক্ষত্র যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এইসব কিছু নিয়ে গঠিত হয়েছে কি? মহাবিশ্ব। সঠিক উত্তরে টিকচিহ্ন দিই। নিচের কোনটি নক্ষত্র? আমরা জানি সূর্য। পৃথিবী, বুধ, এগুলো কি? এগুলো হচ্ছে গ্রহ, এই সূর্যের চারপাশে ঘুরে। সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে? সূর্য এবং পৃথিবীর মাঝে কে রয়েছে আমরা ছবিতে দেখেছিলাম? শুক্র। সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? 8টি। সংক্ষিপ্ত উত্তর, সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কেন? সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কারণ এগুলো পৃথিবী থেকে অনেক অনেক দূরে অবস্থিত। গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ, অর্থাৎ হাজার হাজার নক্ষত্র নিয়ে গ্যালাক্সি তৈরি হয়। আর নক্ষত্র মণ্ডল কি? অনেকগুলো নক্ষত্র যখন একসাথে জটলা পাকিয়ে থাকে তখন সেটাকে বলে নক্ষত্র মণ্ডল। অর্থাৎ রাতের আকাশে ব্যক্তি, বস্তু বা প্রাণীর মতো আকৃতির কিছু নক্ষত্র জোড় দেখতে পাই আমরা, সেটাই হচ্ছে নক্ষত্র মণ্ডল। বর্ণনামূলক প্রশ্ন, চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো। চাঁদের দশা রয়েছে মোট 8টি। আমরা যদি প্রতি রাতে আকাশের চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের রাতের থেকে কিছুটা ভিন্ন। একে কখনো ছোট, কখনো অর্ধগোলাকার, আবার কখনো বড় দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের এই পরিবর্তনকে বলা হয় কি? চাঁদের দশা। এবং প্রতি 28 দিনে চাঁদ কি করে? তার পূর্বাবস্থায় ফিরে আসে। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? গ্রহর নিজস্ব কোনো আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে। গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘুরে না, সে নিজ অক্ষের উপর ঘুরতে থাকে। আর গ্রহগুলো কি নিজ অক্ষেও ঘুরে, নক্ষত্রকে কেন্দ্র করেও ঘুরে, যেমন সৌরজগতে আমরা দেখেছি। এছাড়াও কি, গ্রহ নক্ষত্রের তুলনায় অনেক ছোট আর নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড়। সৌরজগৎ কি নিয়ে গঠিত? সৌরজগৎ সূর্য, গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে গঠিত। সৌরজগতে 8টি গ্রহ রয়েছে এবং পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ, আর পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। পৃথিবী কি? পৃথিবী হচ্ছে সৌরজগতের একটা গ্রহ। সূর্য কি? সূর্য একটি নক্ষত্র, যার আলো রয়েছে সেই নক্ষত্র। মিল্কি ওয়ে কি? একটা গ্যালাক্সি যেখানে পৃথিবী রয়েছে। চাঁদ হচ্ছে একটা উপগ্রহ। তাহলে এই অধ্যায় পড়ার পর আমাদের কারো মনে যদি আরো কিছু জানার আগ্রহ জাগে তাহলে আমরা কি করব? বিস্তারিত জানার জন্য আমরা অবশ্যই গুগলে যাব। গুগলে গিয়ে আমরা বিভিন্ন উপগ্রহ, গ্রহ সম্পর্কে জানবো। গ্রহের নিজস্ব কিছু সাউন্ড বা শব্দ থাকে, যেমন পৃথিবীরও নিজস্ব কিছু শব্দ রয়েছে। আমরা এগুলো গুগলে গিয়ে সার্চ করবো।